হ্যালো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র চ্যানেলে জানাই আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটি শক্তিশালী বশীকরণ টোটকা সম্পর্কে বলবো, যে টোটকার মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো নারী বা পুরুষকে বশীভূত করতে পারবেন। আপনাদের মাঝে অনেকে আমাদের কাছে জানিয়েছেন যে দাদা একটু সহজ বশীকরণ দেন, যে বশীকরণ টোটকা আপনি দিয়ে থাকেন সেগুলো করা আমাদের পক্ষে খুবই কষ্টকর এবং সেগুলো আমরা সহজে করতে পারি না। তাই আমি আপনাদের মাধ্যমে মাঝে একটু সহজ বশীকরণ নিয়ে আসলাম, হ্যাঁ, যেটি খুবই সহজ। এই বশীকরণ টোটকার মাধ্যমে আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন। তো চলুন আজকে বশীকরণ কাজটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যেটি করতে হবে, একটি নকশা অঙ্কন করতে হবে। নকশাটি আশা করি স্ক্রিনে দেখতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না দেখতে স্ক্রিনে। তো আমি নকশাটি বলে দিই কীভাবে। নকশাটি ঠিক এরকমভাবে অঙ্কন করবেন আমি যেভাবে অঙ্কন করে আপনাদেরকে দেখিয়েছি। তো নকশার সংখ্যা আপাততভাবে আমি মনে করি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তারপর আপনাদেরকে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করে। তো প্রথমে আপনাকে যেটি সংখ্যা লিখতে হবে 44, তারপরে 43, তারপরে সংখ্যা 86, পরে 3, পরে 83, 4, 18, 2, 24, 87, 26, 28, 33, 51, 58, 11। হ্যাঁ, তো আমি এখানে শুধুমাত্র দেখানোর জন্য সংখ্যাগুলো এরকমভাবে লিখেছি, আপনাকে কিন্তু এরকমভাবে লিখলে হবে না। অবশ্যই একটি লাল কাগজ সংগ্রহ করতে হবে, যে কাগজটির রং হবে সম্পূর্ণ লাল। এখানে যে কাগজটি আমি নিয়েছি সেটি সম্পূর্ণ সাদা, কিন্তু আপনাকে যে কাগজটি নিতে হবে কাগজের রং হবে সম্পূর্ণই সাদা। সাদা নিয়েছি আমি, আপনাদেরকে নিতে হবে লাল। হ্যাঁ, লাল কাগজ নেওয়ার পরে তার উপরে চন্দন দিয়ে এরকম করে লিখতে হবে। চন্দন আপনারা বাজার থেকে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। তো চন্দন দিয়ে এরকম ঘর কেটে সংখ্যাগুলো লিখে নিতে হবে। লেখার পরে আপনারা এটিকে কি করবেন সেটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। বাজারে যখন চন্দন কিনবেন তার সাথে একটু গোলাপ জল কিনে নেবেন। হ্যাঁ, গোলাপ জলের মধ্যে আপনি এটিকে সম্পূর্ণ ভাঁজ করে গোলাপ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। হ্যাঁ, গোলাপ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এটি গোলাপ জলের মধ্যে ভিজানোর পরে আপনাকে খুব বেশি হলে একদিন রাখতে হবে, একদিনের বেশি এটি রাখবেন না। তো যেহেতু গোলাপ জলে ভিজাবেন এটি নষ্ট হবে না, পরের দিন এটিকে শুকিয়ে ফেলবেন। আর এই গোলাপ জলের উপর, গোলাপ জলের মধ্যে রাখার থেকে শুরু করে প্রথমে যখন চন্দন দিয়ে লাল কাগজের উপর লিখবেন, তখন অবশ্যই একটি আসন বসাবেন, সেখানে আপনি একটু প্রদীপ জ্বালিয়ে নেবেন, একটু ধূপবাতি জ্বালিয়ে নেবেন, অবশ্যই পবিত্র জায়গায় বসবেন, তা না হলে কিন্তু কাজটি হবে না। তো পবিত্র জায়গায় বসে এই কাজগুলো যখন করবেন, করার পরে এটি তুলে এই কাগজটি আপনার কাছেই কিন্তু সংরক্ষে রাখতে হবে। তো যত ছোট করে পারেন লিখবেন। তারপরে আপনি যে নারীকে বশীভূত করতে চাচ্ছেন, হ্যাঁ, তার শাড়িতে পিন বা আলপিন দিয়ে যে কোনোভাবে একটু লাগিয়ে দিলেই হবে। এখানে কারোর নাম বা কিছু লেখা লাগবে না, এজন্য বুঝতেও পারবে না কে এই কাজটি করেছে। তো এটিকে আপনি ওই নারীর শাড়িতে যে কোনোভাবে এভাবে ভাঁজ করে, হ্যাঁ, এইভাবে ভাঁজ করে যে কোনোভাবে আপনি ওই একটু পিন দিয়ে তার শাড়িতে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে সে আপনার বশীভূত হয়ে যাবে এবং সে আপনার জন্য পাগল হয়ে উঠবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং বুঝতে কোনো সমস্যা হয়নি। ভিডিওটি লাইক করবেন, সমস্যা হলে কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।